চীনসহ বিভিন্ন দেশে মহামারীর রূপ নেওয়া করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার মূল উৎসই হচ্ছে বিষধর চীনা সাপ ক্রেট এবং কোবরা সাপ। করোনা ভাইরাস বাতাসে মিশে প্রাথমিকভাবে স্তন্যপায়ী প্রাণী এবং পাখির শ্বাসযন্ত্রে সংক্রমণ করে। এর ফলে প্রাথমিকভাবে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট উপসর্গ হিসেবে দেখা দেয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রকাশিত হয়েছে প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়ে চীনের বাইরে ক্রমশ ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এর আগে চীনের বাইরে থাইল্যান্ড ও জাপানে তিনজনের সংক্রমণের খবর মিলেছিল। এখন সুদূর মার্কিন মুলুকে করোনা ভাইরাসে আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। আক্রান্ত হয়েছেন এক ভারতীয় মহিলাও। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সামনে এসেছে আশ্চর্যজনক এক তত্ত্ব, চীনের দুই প্রজাতির সাপ থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। এর আগে 2019 সালে চীনের ওয়ান শহরে প্রথম করোনা ভাইরাসের বিষয়টি সামনে আসে, যা খুবই দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এবারের পরিস্থিতি ভয়াবহ। এই পরিস্থিতিতে জরুরি বৈঠকও করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত বিশেষজ্ঞদের একটি কমিটি। চীনা ভাইরাসের বিস্তারের জেরে বিশ্বে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা সে বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। চীনা ভাইরাসের বিস্তার যে উদ্বেগজনক তা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহাসচিব টেড্রোস আদানম গেব্রিয়াসাস। উদ্ভব পরিস্থিতিকে জটিল এবং উদ্বেগজনক ব্যাখ্যা দিয়েছেন তিনি। বুধবার সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছিলেন, এই বিষয়ে আমি খুবই গুরুত্ব দিয়ে দেখেছি, সমস্ত তথ্য প্রমাণ যাচাই করে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। কিভাবে এই করোনা ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল, চীনা কর্তৃপক্ষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তার তদন্ত করে দেখছে বলেই জানিয়েছেন তিনি। লেখাপড়ার সূত্রে উহান শহরে বহু ভারতীয় ছাত্রের বসবাস, এই সময় দেশে ফিরছেন পড়ুয়ারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশঙ্কা, যদি তাদের কেউ ওই ভাইরাসের সংক্রমণ নিয়ে এই দেশে আসেন ও তা থেকে তার সংক্রমণ ছড়িয়ে পড়ে তাহলে পরিস্থিতি সামলানো কঠিন হতে পারে। তাই দেশের সমস্ত বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। চীন ও হংকং থেকে এদেশে কেউ এলে বিমানবন্দরে তার স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হবে। 2002 থেকে 2003 সালে সিভিআর অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম বা সার্চের সংক্রমণে দুনিয়া জুড়ে প্রায় 800 জনের মৃত্যু হয়েছিল। তার পিছনেও ছিল করোনা ভাইরাস। বিশেষজ্ঞরা জানাচ্ছে এর নতুন সংস্করণ সেই সাবেক করোনা ভাইরাসের জ্ঞাতি। তবে এখনই নয়া ভাইরাসটি সার্সের মতো বিপজ্জনক ভাবার কারণ নেই বলে মনে করেন চিকিৎসকরা। তাহলে এত আশঙ্কা কেন? তাহলে এত গঠনগত বৈশিষ্ট্য, অভিযোজনের ক্ষমতা বা সংক্রমণের মাধ্যমে কিছুই জানা নেই, ফলে সেটিকে প্রতিহত করা যাবে, সে ব্যাপারে আধারে তারা শুধু বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাথমিক ধারণা। এর সঙ্গে সামুদ্রিক খাবারের বাজারের সম্পর্কে থাকলেও থাকতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আপনারা যদি রহস্য ও প্রযুক্তিগত ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে লাল বাটনে ক্লিক করে পাশে থাকা ঘন্টা বাটন চেপে দিন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।